বাংলাদেশের প্রথম নিরীক্ষামূলক নাটক এবং নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক হল নেমেসিস। এই নেমেসিস নাটকের কেন্দ্রীয় চরিত্র সুরজিৎ নন্দী, পেশায় একজন স্কুল শিক্ষক। সমাজতান্ত্রিক আদর্শ এবং ন্যায়নিষ্ঠ স্বাভাবিক জীবনযাপনে বিশ্বাসী সুরজিৎ নন্দী ধনী নৃপেন বোসের কন্যা সুলতাকে ভালোবেসে বিয়ে করতে চায়। কিন্তু নৃপেন বোস লোভী ও খারাপ প্রকৃতির লোক। সে মেয়ের বিয়ের পূর্ব শর্ত দেয় 3 মাসের মধ্যে সুরজিৎকে 5 লাখ টাকা উপার্জন করতে হবে এবং ওই সময় পর্যন্ত সুলতা তার পিতৃগৃহেই অবস্থান করবে। সুরজিৎ এই শর্তে সুলতাকে বিয়ে করতে রাজি হয়। এই শর্তের অধীনে সুলতা ও সুরজিতের গোপন বিয়ে হয়। তবে এই শর্তে নৃপেন বোস আরেকটি অমানবিক বিষয় যোগ করে দেয়। সুরজিৎ যদি শর্ত অনুযায়ী অর্থ রোজগারে ব্যর্থ হয় সেক্ষেত্রে এই বিয়েরও কোনো মূল্য নেই। শর্ত পূরণের জন্য সুরজিৎ নৃপেন বোস ও তার সহযোগী অসীমের সহায়তায় যুদ্ধের বাজারে কালো টাকা উপার্জনের সুড়ঙ্গ পথ আবিষ্কার করে। নৃপেন বোসের ভাষায়, তোমার মতো তাকেও দিয়েও প্রতিজ্ঞা করিয়েছি 3 মাস তোমার সাথে সংশ্রব না রাখতে। অসীমের সাহায্য পেলে এই সময়ের মধ্যে 5 লাখ টাকা আয় করা কোনো অসম্ভব প্রস্তাব নয়। বিবেকটাকে সাপের খোলসের মতো ত্যাগ করে নতুন হয়ে বেরিয়ে এসো, সময়ে আবার খোলস পড়বে। এই বর্ণচরা দেশে মহারথীদের সামিল হওয়া ওই একই পন্থা। প্রিয়তমা সুলতাকে পাওয়ার জন্য সুরজিৎ নন্দী দেশ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়। যুদ্ধকালীন সময়ে কালোবাজারির সুযোগে সুরজিৎ অল্প সময়ে অনেক টাকা রোজগার করে, যা কোনোদিন সে কল্পনাও করেনি। নৃপেন বোসের শর্ত পূরণের জন্য আর মাত্র 1 লক্ষ টাকা বাকি। এ সময় সুরজিতের কণ্ঠে উচ্চারিত হয়, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলাদেশ আজ নিরন্ন, বিশ্বের দোষ দেব না। আমাদের নালিশ আজ বাংলাদেশের লোকদের বিরুদ্ধে, যারা দেশবাসীর সম্মুখ থেকে অন্ন সরিয়ে নিচ্ছে 4 গুণ লাভের আশায়, অনাহারে আর ক্ষুধায় দেশটাকে পিষ্ট করেছে। মার স্তনে দুধ নেই, চুষে চুষে দুধ না পেয়ে সন্তানগুলো কুকুর ছানার মতো কেই কেই করছে মার বুকে। অবৈধ, অনৈতিক কিংবা মূল্যবোধে পরিপন্থী উপায়ে অর্জিত বিপুল অর্থবিত্ত মানুষকে সুখী করতে পারে না, মানসিকভাবে অসুখী ও আত্মাকে বিপর্যস্ত করে তোলে। সুরজিতের ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। বিবেকের দংশন পীড়িত হয় সুরজিৎ। সমাজের ভদ্রতার মুখোশ পরে কালোবাজারি করে অর্থ রোজগার তার ঘৃণা জন্মে। দেশ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে করতে সুরজিতের মনে ভয়ানক ক্লান্তি নেমে আসে। সে কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতে থাকে। সেই অনুশোচনা তার জীবনকে বিপন্ন করে তোলে। অন্তর্জ্বালায় ক্ষত বিক্ষত সুরজিৎ শেষ পর্যন্ত অন্যায়ের সাথে আপোষ করতে পারেনি। সে তার সব কালো টাকা দিয়ে গরিবদের কল্যাণ ট্রাস্ট গঠন করে। আমি শ্রী সুরজিৎ নন্দী, পিতা ইন্দ্রজিৎ নন্দী, বাড়ি 110 বালিগঞ্জ প্রেস, কলকাতা, এই মর্মে উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংকের যাবতীয় টাকা দরিদ্রের সেবায় ব্যয় করিবার নিমিত্তে নিম্নোক্ত ব্যক্তিগণ লইয়া একটি ট্রাস গঠন করিয়া তাহাদের হস্তে এতদ দ্বারা সমুদয় ন্যস্ত করিলাম। সুরজিতের কালোবাজারির সাথী অসীম, যে তাকে হাতে ধরে অন্ধকার পথে নামিয়েছিল, সেই অসীমই তাকে বুকে ছুরি বসিয়ে দেয়। সুরজিতের মৃত্যুর মধ্য দিয়ে নাটকের কাহিনী শেষ হয়। গ্রিক পুরাণের দেবী নেমেসিস, তাকে প্রতিহিংসার দেবী বলা হয়। সমাজে অন্যায় অবিচার যখন চরম মাত্রায় বেড়ে ওঠে, বিবেক অন্ধ হয়ে যায়, তখনই সেই মানুষকে সমাজের শিক্ষা দেবার জন্য নেমে আসে গ্রিক পুরাণের দেবী, সেই নেমেসিস। নেমেসিস ছাড়েনি সুরজিৎ নন্দীকে। প্রতিবার যখন সে নেমেসিসকে ফাঁকি দেবার চেষ্টা চালিয়েছিল, ততবারে সে যেন আরও বেশি করে তার জালে অষ্টপৃষ্ঠে জড়িয়ে পড়েছিল। নাটকে সুরজিৎ ইচ্ছে করেও তার ভাগ্য লিখন অতিক্রম করতে পারেনি। শেষ পর্যন্ত প্রতিহিংসার দেবী নেমেসিসের কাছে হার মেনে মৃত্যুর মুখে পতিত হয়। এখানে প্রতিহিংসার দেবীকে প্রতীকী ব্যঞ্জনা আঁকা হয়েছে। নাটকে যুগপথ, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ার ট্র্যাজেডির প্রভাব রয়েছে। সফোক্লিসের ইডিপাস নাটকের নায়ক ইডিপাসের যন্ত্রণা ও হাহাকারের সাদৃশ্য লক্ষ্য করা যায় সুরজিৎ নন্দীর অন্তর্দহনের মধ্যে। নেমেসিস এক চরিত্রের একটি ট্র্যাজেডি। বাংলা নাট্যসাহিত্যে এর পূর্বে একক চরিত্রের নাটক রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ রচনা করেননি। এছাড়া বিশ্ব সাহিত্যে আরও 4 জন নাট্যকার একক চরিত্রের নাটক লিখেছিলেন, তবে একক চরিত্র বিশিষ্ট নাটকগুলো সংক্ষিপ্ত, কোনটি পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি।
এই অর্থে নুরুল মোমিনী একক চরিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ নাট্য রচনায় প্রয়াসী হয়েছিলেন। মহিতলাল মজুমদারের মতে নেমেসিস বিশ্ব সাহিত্য এক চরিত্রের নাটক হিসেবে এতটাই সার্থক অভিনয় সৃষ্টি করেছে যে সত্যি এই রচনাটি অতিশয় অভিনব কলাকৌশল্যপূর্ণ সাফল্য ঘোষণা করিয়েছে। আমি লেখক সম্বন্ধে বড় আশা করি তার লেখনী জয়যুক্ত হোক। আলোচনা নাটকের একমাত্র চরিত্র সুরজিৎ নন্দী, তবে অদৃশ্য চরিত্র হিসেবে আছে নৃপেন বোস, তার কন্যা সুলতা, ম্যানেজার অসীম, অমলবাবু, ইয়াকুব প্রমুখ। নাটকের অন্যান্য চরিত্রের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই, কেবল কেন্দ্রীয় চরিত্র সুরজিতের অন্তর্দ্বন্দ্বের শিল্পভাষ্য নেমেসিস। তবে চরিত্রের এককত্বের কারণে নাটকে একঘেয়েমি তৈরি হয়নি বা কাহিনীর অগ্রগতিও ব্যবহৃত হয়নি, কিংবা সংঘাতহীনতার কারণে নাটকের আখ্যান ভাগ দুর্বল হয়ে পড়েনি, বরং প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনীর গতি বজায় ছিল। এই নাটকের সংলাপে নাট্যকারের ধীর শক্তি পরিচয় স্পষ্ট। সংলাপের ব্যঞ্জনায় ঘটনার অনিবার্যত সঙ্গ করে উপস্থাপনায় নেমেসিস একটি উল্লেখযোগ্য নাটক। নেমেসিস নাটকের সংলাপ ভাষাশৈলী ও নাট্যকলা কৌশল মননশীল ও বুদ্ধিবৃত্তিক। তবে নাট্যকার চরিত্র অন্তর্গত রহস্য উন্মোচনের সার্থকতার পরিচয় দিয়েছেন বলেই এটি সামাজিক প্রেক্ষাপটে রচিত হওয়া সত্ত্বেও সার্থক নাটক হিসেবে বিবেচনা করা যায়। চল্লিশের দশক পরবর্তী সময়ে বাংলা আধুনিক নাটকের পথিকৃত নুরুল মোমিনের আবির্ভাব। 1906 থেকে 1990 সাল পর্যন্ত তার সময়। নাটকের প্রথাগত রীতিনীতি এড়িয়ে গিয়ে বিষয়গত আঙ্গিকগত নানা পরীক্ষা নিরীক্ষার কারণে বাংলা নাটকে তিনি একটি স্বতন্ত্র স্থানের অধিকারী। তিনি বাংলা নাটকের গতানুগতিক পৌরাণিক ও ঐতিহাসিক পটভূমির পরিবর্তে সমকালীন যুগ, যন্ত্রণা, দুর্ভিক্ষ, পীড়িত মানব জীবন, বস্তুবাদী সমাজে নানা অবক্ষয় প্রভৃতি বিষয়ে নাটকের পটভূমিতে জায়গা করে দিয়েছেন। এর জন্য তাকে নাট্যগুরু উপাধিতে ভূষিত করা হয়। সমকালীন সমাজের অসঙ্গতি ও দ্বন্দ্বকে নুরুল মোমিন ব্যঙ্গরসের মাধ্যমে নাটকে তুলে ধরেন। তার নাটকে সামাজিক পটভূমিকার দ্বন্দ্ব সংঘাতময় চরিত্রগুলো সাবলীলভাবে প্রকাশিত। সজাগ অনুভূতি, তীক্ষ্ণ রসবোধ ও বুদ্ধিদীপ্ত সংলাপই নুরুল মোমিনের নাটকের বৈশিষ্ট্য। 1944 সালে তিনি এই নেমেসিস নাটকটি লিখেছিলেন। 1945 সালে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় 1948 সালে। নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 50-এর মন্বন্তরের পটভূমিতে রচিত। নাট্যকাহিনী মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চোরা কারবারীদের নিয়ে গড়ে উঠেছে। ইউরোপে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা ও ধ্বংসযজ্ঞ চলছে, তার রেশ প্রাচ্যেও ছড়িয়ে পড়েছিল। উপমহাদেশে তখন ব্রিটিশদের শাসনাধীন। উপমহাদেশের অবস্থানরত ইংরেজ সৈন্যদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ক্রয় নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনয়ন করে খাদ্য মজুত করা হয়, যার ফলশ্রুতিতে দেখা দেয় দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের সময় যেমন বহু মানুষ না খেয়ে মারা গেছে, তেমনি কিছু মানুষ আঙুল ফুলে পলাগাছও হয়েছে। এই নাটকটি সেই দুর্ভিক্ষ কেন্দ্রিক মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্যদের হাহাকারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে।